আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে দারসা কুন্দিগানের মসজিদের পাশে রাস্তা অনেকটা পানিতে ডুবে গেছে এবং শিক্ষার্থীদের যাতায়াত জায়গার চলে গিয়ে যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে। এই রাস্তাটা আমার মতো ঠিক করা উচিত, এটা যারা কর্তৃপক্ষ আছেন তারা একটু নজর দেবেন। আর রাস্তাটাই জনগণের অনেক ভোগান্তির শিকার হয়েছে পানির কারণে, সামান্য কিছু পানির কারণে রাস্তাটা পুরোটা ডুবে গেছে। তো আমার মতো এটা ঠিক করা উচিত, কারণ এখানে অনেকজনের অনেক রকম সমস্যা হচ্ছে। কোনো সাইড রাস্তা নাই, তো এই এখানে সরকারি রাস্তা অনেক কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে শুরু করে স্কুল ফিল্ড পর্যন্ত সরকারি রাস্তা, সেটা বড় করা উচিত।